বাবুরহাটে, তো বাবুরহাটেই একটা প্যান্ডেল হয়েছিল যেটি শুভষষ্ঠী অনেক 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 হয়েছে ঠাকুরগুলো। তো ঠাকুরটা কেমন লেগেছে তোমরা সবাই জানিও, আর আমাদের এই দুটো পুত্র সবাই মিলে আছে আমাদের গনুসোনাকে। তো আমাদের গনুসোনা লক্ষ্মী মা তোমাদের জন্য রইল। তো আজকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমি মা আর বোনু আর আমাদের এই দুটো পুত্র সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, আর বাচ্চাগুলোকে একটু ড্রেস পরিয়ে দিয়েছি। তারপর আমরা সোজা চলে এলাম এই যে বাবুরহাটে, তো বাবুরহাটেই একটা প্যান্ডেল হয়েছিল যেখানে আমরা এসেছি। আর এই যে দেখো প্যান্ডেলটার মধ্যে রয়েছে, উপরেই রয়েছে আমাদের গনুসোনা। তো কত কিউট লাগছে না আমাদের গনুসোনাকে দেখতে। তো এই হচ্ছে প্যান্ডেলটার থিম সহ মানে যে ডেকোরেশনটা করা হয়েছিল। তারপরে এখানে চলে এসেছি, আর এই ঠাকুরটা দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো? এই ঠাকুরটা হচ্ছে কাঁচের তৈরি, তো এইখানে এবছর কাঁচের ঠাকুর করেছে। এবার আমি তো ফার্স্টে বুঝতে পারছিলাম না, কিন্তু এটা কাঁচ দিয়েই তৈরি করা হয়েছে ঠাকুরগুলো। তো ঠাকুরটা কেমন লেগেছে তোমরা সবাই জানিও, আমাদের তো খুবই 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 সুন্দর লেগেছে। সমস্ত ঠাকুরগুলো খুব সুন্দর লেগেছে এবং ডিজাইন ডেকোরেশন সবটাই জাস্ট ওয়াও লেগেছে। তোমরা সবাই দুর্গা মাকে প্রণাম করে নিও। আর আজকের ব্লগটা বেশি বড় করব না, এর কারণ কি পরপর আরও ব্লগ আসছে, মানে সপ্তমী অষ্টমী নবমী কোথায় গেছিলাম কি করেছি সব ব্লগটাই আসছে। তো এই ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমাদের খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তো আর এই প্যান্ডেলের ওপর দেখো ডেকোরেশনটা এইভাবে করা হয়েছে, মানে খুব সিম্পলের মধ্যে, আর ঠাকুরটা একটু সুন্দরভাবে করা হয়েছে। তো এখানে ঠাকুর প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে হয়, আর ষষ্ঠীর দিন তো আমরা বাড়ির কাছাকাছি সবাই একটু ঘোরাঘুরি করি, সপ্তমী অষ্টমী বাইরে যাই এবং নবমীটাও বাড়ির কাছাকাছি। তো দেখতে পাচ্ছি সমস্ত ঠাকুরের ছবিও আর্ট করা রয়েছে প্যান্ডেলের মধ্যে। তো আগের বারও খুব সুন্দর করা হয়েছিল, এবছরও খুব সুন্দর হয়েছে। তো চলো এখানে আমরা একটু মানে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি মানে ডিজাইনটা। ওই যে আমাদের এক্ষুনি জুম করে দেখালাম, ওটা হচ্ছিল আমাদের গনুসোনা। আর এই যে দেখতে পাচ্ছ আমি মা আর বোনু আর আমাদের দুটো পুত্র একই ফ্রেমে তিনজন বন্দি হয়ে গেছি। তো যাই হোক, এই হচ্ছে একটা ঠাকুর। আর আমাদের এই যে বাচ্চাগুলোকে ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তো সবাই নতুন জামাকাপড় পরেছে। আমাদের বাচ্চাগুলোকে না নতুন জামাকাপড় পরালে হয়? তারা তো রাগ রাগ করবে, তাই না? তো এরপরে চলে এলাম বাবুরহাটে, এটা হচ্ছে মিলন মন্দিরে। তো এটা হচ্ছে দুর্গা মন্দির, তো দুর্গা মন্দিরের মধ্যেই প্রত্যেক বছর ঠাকুর করা হয়। এখানে ঠাকুরটাও খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গনুসোনাকে, তো আমাদের গনুসোনা লক্ষ্মী মা, দুর্গা মা, সরস্বতী মা এবং কার্তিক ঠাকুর সমস্ত ঠাকুরই রয়েছে। তো এই প্যান্ডেলটাও খুব, মানে প্যান্ডেলটা বলতে কি এখানে প্যান্ডেল করা হয় না, দুর্গা মন্দিরের ভেতরেই প্রতিমা করা হয়। তো এই ঠাকুরটা তোমাদের কার কেমন লাগলো জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে, চলো টাটা বাই। আজকের এই শুভষষ্ঠী দিনে আমাদের কিছু সুন্দর সুন্দর ছবি তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। সপ্তমী সারাদিনটা কীভাবে কাটালাম সেই ব্লগটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। চলো টাটা বাই।